রানরাকা কেরানীগঞ্জের মানুষ খুব বাকরখানি পছন্দ করে। বাকরখানিরে আমরা সুগার উডিও কই বাপ দাদাকে দেখছি খাইবার আমরাও খাই, সকালে নাস্তায় খাই, সন্ধ্যার সময় খাই। আমরা বাপ চাষা 30 বছর আগে থেকে সুগার রুটি বাকরখানি বেচতেছে, এখন আমরা ওই ব্যবসা ধরে রাখছি। একটা সময় ছিল আপনার আমরা তামাম দিনে 400-500 টাকা বিক্রি করতাম, এখন দেখা যায় তামাম দিনে আমরা 5-7 হাজার টাকা বিক্রি করতে পারি। 8-10 বছর আগে আপনার বিদ্যুৎ থাকতো না এলাকায়, যার কারণে আমরা অতি তাড়াতাড়ি দোকানপাট বন্ধ করে দিতে তো। রাস্তাঘাটও তেমন ভালো ছিল না, আমরা ব্যবসা ঠিক মতো করতে পারতাম না, অনেকে অনেকে রুটি নিয়ে যেত, অনেকে টাকা দিত না, এমন কিছু হইতো। এখন আল্লাহর রহমতে এগুলো নাই, কোনো লোক আমাদেরকে কোনো হয়রানি ঝামেলা করে না। এখন দেখা গেছে রাস্তাঘাট হওয়ার কারণে বিভিন্ন এলাকার থেকে মানুষ আসে, আইসা এগুলো কিনে নিয়ে যায়। বিদ্যুৎ থাকার কারণে, রাস্তাঘাটের উন্নয়ন হওয়ার কারণে সবসময় জমজমাট থাকে। এটা খালি আমার না, এটা সবাই বলবে, পুরা কেরানীগঞ্জ অন্যরকম হয়ে গেছে।